নমস্কার, রকমারি রান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি টক ডাল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। টক ডাল অনেক রকমের হয়। আজ আমি কাঁচা আম দিয়ে টক ডাল বানিয়ে আপনাদের দেখাবো। এটা সকলেরই খুব প্রিয়, বাঙালি অবাঙালি সবাই এই ডালটা খুব খান, আপনারা সকলে খাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা আমার রেসিপিটাকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। টক ডাল বানাতে লাগছে আম নিয়েছি, এটা কাঁচা মিঠে আম, মুসুরির ডাল এক কাপের চাইতে একটু কম আছে, ফোড়নের জন্য সর্ষে আর একটা শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা, নুন চিনি হলুদ আর তেল লাগছে। আমি সর্ষের তেলে করব, সামান্য জল লাগবে। প্রথমে আমি ডালটাকে সেদ্ধ করে নেব, প্রেশার কুকারে একটা হুইসেল দিয়ে আমি নামিয়ে নেব। ডালটা আমি প্রেশার কুকারে দিয়ে একটু জল দিয়েছি, অল্প জল দিয়েছি, ডালটার যাতে ডুবে হাফ ইঞ্চি মতন ডুবে থাকে। আমি এবার প্রেশার কুকার আঁচ দিলাম, এটা একটা সিটি পড়বে, আমি নামিয়ে দেব। ডালটা হয়ে গেছে, একটা সিটি পড়েছে, আমি নামিয়ে দিয়েছি। একটু জল লাগবে। টক ডাল একটু পাতলা ধরনের হয়, এটা গরমকালে খুবই উপাদেয় খাবার, সবাই খেতে পারে। আর টক ডাল হলে আমার মনে হয় আর কিছু লাগে না। এবারে আমি নুন আর হলুদ দিয়ে দেবো। অল্প সামান্য হলুদ দেব। একটু ফুটে যাক, তারপরে আমি এটা নামিয়ে দেবো। এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হোক, তারপরে সর্ষের তেল দেব। আপনারা এই আমি এটা মুসুরির ডালে করছি, আপনারা অন্য ডালেরও করতে পারেন, মুগের ডালের হয়, তারপরে মটর ডালের হয়, যে যেটা পছন্দ করবেন সেই ডালটাই করতে পারেন। আমি মুসুর ডালটা ভালোবাসি, ওই জন্য মুসুর ডালে করেছি। সর্ষের তেল দিলাম, দু চামচের মতো সর্ষের তেল দিলাম। তেলটা একটু হয়ে যাক, একটা শুকনো লঙ্কা দিলাম, একটা কাঁচা লঙ্কা দিলাম। সর্ষে ফোড়ন দিচ্ছি, এরপরে আমটা দিয়ে দিলাম। আমটা একটু নাড়তে হবে, নিয়ে আমি একটু জল দিয়ে দেবো, আমটা সিদ্ধ হবে তো একটু সময় লাগবে, নিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। আমটা একটু ভেজে নিই, তারপর জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দেবো, এই দু মিনিট এবার ঢাকা দিয়ে রাখলাম।
রামটা সিদ্ধ হয়ে গেলে আমি ডালটা দেব। দেখি খুলে হয়েছে নাকি। হ্যাঁ, আম সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি ডালটা দিয়ে দেব। বাটিটা গরম, ওই জন্য ডালটা আমি অল্প করে দিলাম। একটু ফুটবে। এবারে আমি চিনিটা দিয়ে দিলাম। টক ডালে একটু চিনি দিতেই হয়, একটু টক, একটু মিষ্টি, খুব ভালো লাগে খেতে। চিনি ছাড়া এটা খুব একটা ভালো লাগে না। অনেকেই আছে একটু চিনি ছাড়া খান, কিন্তু আমার মনে হয় একটু চিনি দিলে ভালো লাগে। হয়ে গেছে, আমি এবার এটা নামিয়ে দেব। তৈরি হয়ে গেল টকের ডাল। এটা আপনারা সকলে বানাবেন, খুব ভালো হয় খেতে। সবাইকে দেবেন, নিজেরা খাবেন। খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবেন। যদি আমার এই রেসিপিটা পছন্দ হয়, আমাকে লাইক, রেসিপিটাকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।